দশমীর দিন যেরকম সাইতের পুজো হয় সেরকম এই সিঁদুর পুজোটাও হয়ে থাকে। তো বিবাহিতরা সকলেই এই পুজোটা মানে নিজেরা করে থাকে। তো ঠাকুরের পায়ে তাদের প্রত্যেক দিনের যে সিঁদুর পরে আর একটা নতুন সিঁদুর মায়ের পায়ে ছুঁয়ে সেই সিঁদুরটা সারা বছর পরতে হয়, তো এটাই নিয়ম রয়েছে। তো সেই পুজোটাই হচ্ছিল, সেখানটাতে আমিও দাঁড়িয়েছিলাম সকালবেলাতে, স্নান করে একদম রেডি হয়ে চলে গেছি। তারপরে এই পুজোর পরে এখন লাস্ট বিসর্জনের পুজো হচ্ছে, মনটা ভীষণ খারাপ করে এই সময়। আবার একটা বছরের অপেক্ষা, আর এটাই ছিল এই বছরের দশমীর লাস্ট আরতি, দিয়েই সমাপ্ত হলো পুজো, এরপরেই বিসর্জন। তো এটাই বলছিলাম মাকে দেখতে দেখতে যে মা পরের বছর এসো আবার খুব ভালোভাবে, সবাইকে ভালো রেখো। কথা বলতে নিজের বাবা মাকে হারানোর ভয় ঠিক যতটা, ততটাই কষ্ট হয় যখন মাকে বিদায় জানাতে হয়। এই মুহূর্তটা বুক ফেটে যায়, তবুও মাকে তো বিদায় জানাতেই হবে, তাই হাসি মুখেই জানানোর চেষ্টা করি।